ক্লাসেস রামপুর হাইস্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে 2021 শিক্ষাবর্ষের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের বিজ্ঞান বিষয়ের তৃতীয় নির্ধারিত কাজ আর এটি তৃতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে পোস্টার পেপার ক্যালেন্ডারের উল্টো পাতায় বা আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁক, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ কর এবং কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটির গঠন চিত্র সহ বর্ণনা কর। সুপ্রিয় শিক্ষার্থীরা, অতি উত্তম পেতে হলে তোমাদের অঙ্কন সঠিক হতে হবে, পার্থক্য করতে হবে সঠিকভাবে এবং তথ্য ধারণা সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই তোমরা উদ্ভিদ কোষের এই চিত্রটি তোমাদের কাগজে সুন্দরভাবে তুলে নেবে। এটা ক্যালেন্ডারের অপর পৃষ্ঠায় বা তোমাদের যেই আর্ট পেপার সেই আর্ট পেপারে এই চিত্রটি প্রথমে তুলে নেবে। এর যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করবে, চিহ্নিত করবে। তারপর কাগজটির অন্য পাশে প্রাণী কোষের চিত্রটি এঁকে এর বিভিন্ন অঙ্গসমূহ চিহ্নিত করে নিতে পারো। এবার উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো উপস্থাপন করতে পারো। একটি ছক এঁকে নিতে পারো, তিনটি ঘর এঁকে। প্রথমেই প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর অনুপস্থিত এবং উদ্ভিদ কোষে উপস্থিত সেলুলোজ দ্বারা গঠিত। তারপর এর আকৃতি হচ্ছে গোলাকার আর উদ্ভিদ কোষের আকৃতি হচ্ছে আয়তাকার। একইভাবে আরও কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে, যেমন সাইটোপ্লাজম প্রাণী কোষে উপস্থিত এবং উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। তারপর এই যে প্লাস্টিড যেটা প্রাণী কোষে অনুপস্থিত থাকে এটা উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। গোলগি বডি তারপর নিউক্লিয়াস এগুলো দুইটি কোষের মধ্যেই উপস্থিত থাকে, অর্থাৎ উদ্ভিদ কোষেও থাকে তারপর প্রাণী কোষেও থাকে। সবশেষে নেত্রলোম এটা উদ্ভিদ কোষে থাকে না তবে প্রাণী কোষে উপস্থিত থাকে। তারপরের কাজটি যেটি সেটা হচ্ছে কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস এর চিত্রটি নিচে উপস্থাপন করা হলো। এভাবে এই চিত্রটি এঁকে নিতে পারো, চিত্রটিও তোমরা আর্ট পেপারে বা তোমাদের কাগজে লিখে নেবে এবং এটির যে অঙ্গগুলো এগুলো চিহ্নিত করবে। কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দাঘেরা এবং প্রায় গোলাকার অংশ, যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন সর্বপ্রথম 1967 সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। তিনি এটি আবিষ্কার করেন সর্বপ্রথম। এটি চারটি অংশে বিভক্ত। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার, নলাকার, উপবৃত্তকার, পেঁচালো, থালার মতো এবং শাখান্বিত হতে পারে। রাসায়নিকভাবে নিউক্লিয়াস মূলত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এতে অন্যান্য উপাদানও থাকে, যেমন প্রোটিন, আরএনএ, ডিএনএ ইত্যাদি। শিপকোষ বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো দেখা যায়, যেমন এখানে প্রথমেই রয়েছে নিউক্লিওপ্লাজম। কেন্দ্রিকা ঝিল্লির অভ্যন্তরে জেলির ন্যায় বস্তু বা রসকে কেন্দ্রিকারস বা নিউক্লিওপ্লাজম বলে। এছাড়া রয়েছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস বা কেন্দ্রিকার মধ্যে ক্রোমোজোম এর সাথে লাগানো গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। 1781 সালে বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিওলাস আবিষ্কার করেন। এরপর রয়েছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এ ঝিল্লির লিপিড ও প্রোটিন এর সমন্বয়ে গঠিত। তাছাড়া রয়েছে ক্রোমোটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। কোষের বিশ্রামকালে কেন্দ্রিকায় কুণ্ডলি পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশই হল ক্রোমোটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়, তাই তখন তাদের আলাদা ক্রোমোজোম দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।